এজেন্সিগুলোর ব্যবসা ট্যাবসা মনে হয় একেবারে লাটে উঠে গেল, তাই না? আমি রাফায়েতুল কবির, প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য ট্রাভেল, ট্যুরিজম, ভিসা এবং ইমিগ্রেশনের নিত্য নতুন নিউজ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আজকে যে চমকপ্রদ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সেটা একটা বিরাট বড় ব্রেকিং নিউজ আমাদের বাংলাদেশিদের জন্য। সে নিউজটা কি জানেন? ওমান যেতে। জি হ্যাঁ দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ধনী দেশ ওমানে যেতে এখন আর কোনো ভিসা লাগবে না। অর্থাৎ ভিসা ছাড়াই যেভাবে আমরা ওই যে নেপাল, ভুটান বা ইন্দোনেশিয়া যাই, ওরকম পোর্ট এন্ট্রি ভিসা দিয়ে আমরা সকল বাংলাদেশিরা কই যেতে পারবো? ওমান যেতে পারবো। আজকের ভিডিওতে যা যা থাকছে সেটি হচ্ছে কারা কারা এই স্পেশাল ভিসার ক্যাটাগরির আওতায় অর্থাৎ ভিসা মুক্তভাবে ওমান যেতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচ হবে, এই নিয়েই আজকের আলোচনা। যারা আমার এই চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন, একটা বেল বাটন আছে সেটা অন করে রাখুন। তাহলে হবে কি, এই রকম ধরনের নিত্য নতুন চমকপ্রদ খবরগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে। সবসময় বলে আসছিলাম না, দালালের দিন শেষ, এখন তোমার আমার বাংলাদেশ। ওমান সরকারও মনে হয় আমার ভিডিও দেখে, মজা করলাম। যাই হোক, না হলে কেন ওমান সরকার হঠাৎ করে বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা পাঠাবে যে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করবে? স্পেশালি বাংলাদেশের যেসব শ্রমিক ভাইয়েরা ওমান যেতে ইচ্ছুক, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, কোনো ধরনের কোনো ভিসা লাগবে না। যাওয়ার পরে ভিসা ইস্যু হবে, অর্থাৎ ওয়ার্ক পারমিট আগে নেবেন, বাট ভিসা লাগবে না। ভিসার খরচ বাবদ এতদিন ধরে রিক্রুটিং এজেন্সিগুলো যে পরিমাণ টাকা আপনাদের কাছে দাবি করতো, তারা কিন্তু সেই টাকাটা এখন থেকে আর দাবি করতে পারবে না। এই কথাগুলো আমার না, এই চুক্তিটা অলরেডি স্বাক্ষর হয়ে গেছে। কবে হয়েছে জানেন? বিগত 30শে মে। 30শে মে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওমানের সাথে যে ভিসা এক্সেমশন অফার তারা দিয়েছিল, এটাকে বাংলাদেশ সরকার একটা চুক্তি হিসেবে নিয়েছে, একটা আইন পাশ করেছে। বিশ্বাস না হলে আমি এই খবরের লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, পাশাপাশি স্ক্রিনশটগুলোও এই স্ক্রিনে দিলাম, আপনারা সেখানে ঢুকে খবরের সত্যতা যাচাই করতে পারেন। কারা কারা এই ভিসা এক্সেমশন চুক্তির আওতায় ওমান যেতে পারবে? সবাই কি যেতে পারবে? উত্তর হচ্ছে যে না, সকল বাংলাদেশিদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়নি। যাদের স্পেশাল পাসপোর্ট আছে, মানে কূটনীতিক যারা, যাদের হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আছে, যেরকম সরকারি চাকরিজীবী যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার, তারা বেসিক্যালি এই চুক্তিটার আওতায় ওমান দেশে একদম ফ্রি ভিসায় যেতে পারবে। নাম্বার 3 আসছে হচ্ছে আমাদের দেশের শ্রমিকরা। তো কী কী ধরনের শ্রমিকরা, মানে কোন কোন কাজের জন্য কারা যেতে পারবে, একটু পরে আমি আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, যাদের অফিসিয়াল পাসপোর্ট আছে, হ্যাঁ, যারা কূটনীতিক বা যাদের সরকারি পাসপোর্ট আছে, তাদের কী কী ডকুমেন্ট লাগবে। নাম্বার 1 হচ্ছে তাদের 6 মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট লাগবে, ঠিক আছে, এবং তাদের কর্মস্থল থেকে একটা NOC দিবে, অর্থাৎ অনাপত্তিপত্র। এটাকে অনেকে ছাড়পত্রও বলে, যে ছাড়পত্রের মধ্যে বলা থাকবে এই পাসপোর্টধারী এই নাম, তার এই ছুটি দেওয়া হয়েছে, ছুটির মধ্যে সে ওমান যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা HR থেকে, অ্যাডমিন থেকে এই ধরনের একটা চিঠি ইস্যু করা হয়, আপনারা এই চিঠিটা নিতে পারেন, নিয়ে কিন্তু ইজিলি ওমানে চলে যেতে পারেন। আর একটা প্লেনের টিকিট লাগবে। পাশাপাশি মনে রাখবেন, ওমান থেকে ইনভিটেশন লেটার আসলে ভালো, না আসলেও সমস্যা নেই, আপনারা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ইজিলি যে কোনো ওয়েবসাইটে ঢুকে ওখানকার কোনো হোটেল বুকিং দিবেন, হোটেল বুকিংয়ের স্লিপ ওমান ইমিগ্রেশনে দেখালেই চলবে। যারা ওয়ার্ক পারমিট ভিসায়, মানে শ্রমিক ভিসায় যারা ওমান যেতে ইচ্ছুক, তাদেরও কি ভিসা লাগবে? আমি আগেই বলেছি তাদের কোনো ভিসা লাগবে না। তাহলে তাদের কী কী বাড়তি ডকুমেন্ট লাগবে? BMET কার্ড লাগবে, বাংলাদেশের BMET কর্তৃপক্ষ যে BMET কার্ডটা দেয় শ্রমিকদেরকে, সেই কার্ডটা লাগবে। সেই কার্ডটা আপনারা ইজিলি কিন্তু নিজ নিজ জেলা শহর থেকেই করিয়ে নিতে পারেন, এটা ফিঙ্গার থাম ইমপ্রেশন দেওয়া লাগে, এখানে BMET কার্ড আপনাকে দিয়ে দিবে। BMET কার্ড নেওয়ার আগে মনে রাখবেন, আপনাদের কিন্তু এই ওয়ার্কিং ভিসার যে অ্যাপ্রুভালটা, অর্থাৎ ওয়ার্ক পারমিটটা, সেটা আসতে হবে। এই ওয়ার্ক পারমিট আনার দায়িত্ব কিন্তু যারা রিক্রুটিং এজেন্সি আছে, অর্থাৎ যাদের RL নাম্বার আছে, সরকারি নিয়োগকৃত যেই সরকারি লাইসেন্স পাওয়া যেই রিক্রুটিং এজেন্সিগুলো, তারা আপনাদেরকে এই ওয়ার্ক পারমিট আনায় দিবে। ওইটার এগেনস্টে আপনারা BMET কার্ডটা নিজেরা ইস্যু করে নিয়ে নেবেন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। নাম্বার 2 লাগবে আপনাদের অবশ্যই 6 মাস মেয়াদ আছে একটা পাসপোর্ট। নাম্বার 3 হচ্ছে মনে রাখবেন, আপনাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে।
বাংলাদেশে ওমান সরকার কর্তৃক নিয়োজিত অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কর্তৃক নিয়োজিত অনেক রকম অনেক মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, অনেক এজেন্সি আছে যারা সরাসরি আপনাদের এই ফিজিক্যাল টেস্টটা করায় থাকে। ওই টেস্ট করায় ফেলবেন, সেই টেস্টের রিপোর্ট চলে যাবে কিন্তু ওমান দূতাবাসের কাছে, সেখানে আপনার কোনো হাত নাই। সো মেডিকেল যে করাইছেন এটা স্লিপটা লাগবে। সো মোটামুটি এই ডকুমেন্টগুলোই লাগবে। ভিসা তো ফ্রি, ভিসার জন্য কোনো আলাদা টাকা কিন্তু কোনো এজেন্সি এখন থেকে চাইতে পারবে না, কারণ চুক্তি তো হয়ে গেছে। চুক্তিতে বলা আছে যে ওয়ার্ক পারমিট যারা পাবে, ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ লেবার ভিসা যারা ওমান যাবে, তাদের কোনো রকমের কোনো ভিসা ফি নেওয়া যাবে না। ভিসাই নাই, ভিসা ফি কোথেকে আসবে, তাই না? এই ভিসা ছাড়া ওমানে গিয়ে কতদিন থাকতে পারবেন? যারা স্পেশালি যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছেন তাদের কথা আলাদা, তাদেরটা পরে বলি। যারা জেনারেল ক্যাটাগরিতে যাচ্ছেন, ঠিক আছে, এই লোকগুলা ওমান গিয়ে সর্বোচ্চ 3 মাস থাকতে পারবে। ওমানে অর্থাৎ ওমানের রাজধানী মাস্কাটে আপনারা যখন এয়ারপোর্ট ইমিগ্রেশন ফেস করবেন, তখন ইমিগ্রেশন থেকেই পাসপোর্টে সিল মেরে দিবে যে আপনাকে 3 মাসের মেয়াদে থাকতে দেওয়া হলো, এবং অবশ্যই সেখানে যে কোনো ধরনের চাকরি বা ব্যবসা এই ধরনের প্রহিবিটেড এগুলো করা যাবে না। আপনি ঘুরতে গেছেন, আপনি ট্যুরিস্টে, এগুলো করে আপনি চলে আসতে পারবেন। আর যারা লেবার ভিসায় যাবে মানে ওয়ার্ক পারমিট ভিসায় যাবে, তারা ওই রিক্রুটিং এজেন্সি যত দিনের জন্য আপনাকে পারমিটটা এনে দিবে, সেটা হতে পারে 1 বছর 2 বছর, সাধারণত এটা 2 বছরেরই হয়। সো এই 2 বছরই আপনি থাকতে পারবেন। আপনারা বর্তমানে ওমান প্রবাসী যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা ভিসা রিনিউ করতে গেলে অনেক জায়গায় অনেক এজেন্সিগুলো আছে ওমানে বা অনেক মালিক আছে যারা 1 লাখ টাকা থেকে প্রায় 1 লাখ 30, কোনো কোনো ক্ষেত্রে 1.5 লাখ টাকাও নিয়ে থাকে। তো আপনারা ভিসা রিনিউটা কীভাবে করবেন? মনে রাখবেন, একদম স্পষ্ট মনে রাখবেন, ভিসাই যেখানে নাই, সো ভিসা রিনিউ যখন করতে যাবেন কোনো ধরনের কোনো টাকা তারা দাবি করতে পারবে না। দাবি করলে ওইটা হবে অবৈধ টাকা, আপনি কেন দিবেন? সরাসরি পুলিশে রিপোর্ট করবেন, এই যে চুক্তি হয়েছে একদম চুক্তি সহ দেখায় দিবেন যে বাংলাদেশের সাথে ওমান সরকারের চুক্তি হয়েছে, ওমান সরকারের যে মানব সম্পদ মন্ত্রণালয় এদের সাথে চুক্তি হয়ে গেছে যে ভিসার কোনো ফি নাই। মূল ভিসারই যদি কোনো ফি না থাকে, তাহলে আপনারা যারা আগে ভিসা নিয়ে গেছিলেন ওইটা রিনিউ করতে কেন ফি নিবে? কোনো ফি লাগবে না। আমার ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দিন, স্পেশালি ওমান প্রবাসী ভাইদেরকে বলছি, আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা জানে না এই জিনিসগুলো, নতুন এই আইনগুলো সবার মাঝখানে ছড়িয়ে দিন। তাতে হবে কি, আপনি আমার এই ভিডিওটা দেখে যেরকম জ্ঞান অর্জন করলেন, যেরকম সত্যিটা জানতে পারলেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরও তো একটু জানার অধিকার আছে, নাকি বলেন? ওমান দেশ নিয়ে করা আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে, তবে বুঝবো যে এই ভিডিওটি বানানো আমার জন্য সার্থক হয়েছে। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আমি রাফায়েত আপনাদের সামনে নতুন কোন দেশের ইমিগ্রেশনের রুলসের ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। Even when you feel low you can still go, even when you feel slow you can still go, even when there's no hope you can still go, I never answer to no man I still go go go.